আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমি সুস্থ, আমি ভালো আছি এই মুহূর্তে। হ্যাঁ বলো। ওই যে এখানে গেঞ্জি আছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো তানজিলা থ্রি পিসটা বানায় নিয়ে আসছে। থ্রি পিসটা আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে এই ধরনের কালো ব্ল্যাক কালারের থ্রি পিস আমার ভালো লাগে। তো তাবি এখন ডিস্টার্ব করবে, এতক্ষণ তাবি আমার কাছে আসে না, এখন আসতেছে। ক্যামেরা দেখে বলে আমার মেয়েটা একটু বেশি আসে, সামনে আসে পড়ে, সামনে আসবে। একটা ছবি তুলতে চাইলাম দাঁড়িয়ে কেউ সাথে, যে আমি সামনে দাঁড়াইব, কিন্তু ভুল হচ্ছে আমার সামনে। কি দরকার ছিল সেম সেম করার? তো যেটা বলতেছিলাম, এখন একটু ছোটখাটো কাজ করবো, তারপরে মেয়েও সেম কালারের ড্রেস পরছে, মানে সেম ডিজাইনের কালারটা অন্য, সেম কালার করলে বললে তোমার এই কি বললেন, মানে এই থ্রি পিস। অর্থাৎ ওর কাছে গেলে গলার কাজটা দেখতে পারবে, আমি গলা তো কাভার করে ফেলছি ওনা দিয়ে। তো চাইলে ভাবে ওনা মানে ওনাটা দিয়ে হিজাব করতে পারেন, ভালো লাগছে আমার থেকে এটা, ওর কালারটাও সুন্দর। তো এখন হলো শেইনা আসছে, শেইনাকে একজনে যে থ্রি পিস গিফট করছিল ওরে পাওয়াই যেতেছে না, ওকে নিষেধ করা হয়েছে, আপনারা নিষেধ করছেন এখানে আসতে, তাই ও আপনাদের কথা শুনতেছে। আমি বলছি যে ভিওয়ার্সটা সবার আগে, তোরা যদি ভিওয়ার্সটা বলে যে আমার কাছে আসলে নষ্ট হয়ে যাবে, কি দরকার, তুই ছোট মানুষ বাচ্চা মানুষ তুই এখানে আসিস না। ও আবার শুনলো, ঠিক আছে, এই জন্য আর আসি না, যেটা সেটা। তারপরে আমি আবার আসছি, মানে এমনি ভালো লাগে নাই, মানে কোন এক দিক দিয়ে কষ্ট। আমি বললাম তো শুধু শুধু নষ্ট হয়েছে আমার কাছে আইসা। তো যাও, এন ওর তিন গাছ দিয়ে দিছে বোন। আমার থেকে মনে হলো তুই এই থ্রি পিসটা নিলে সবচেয়ে বেস্ট হবে, তোর খুশি তুই কোনটা নিবি? না আমি মনে করো, মনে করেন যেটা একটু সেটা আমি বাসা থেকে ভাবছি, মানে যেহেতু তিনটা থ্রি পিস ওখানে আছে, মানে ভিডিওটা তো সবাই দেখবে, আমি ভাবছি যে ভাবিকে বলবো, ভাবি যেটা চুজ করে আমাকে দিবে সেটাই আমি নেব। না আমি কেন বললাম, ওরা দুই বোন মিলিয়ে পড়ুক, ওরা তো ওই বাড়িতে আছে, ও তার এই বাড়িতে নাই, তো ওর মিলিয়ে পড়ার দরকার নেই অলরেডি, ও এটা বলে ঠিকই আছে। ওরা দুই বোন একদম সেম টু সেম কালার করবে, আমার তো হ্যাঁ সুন্দর লাগবে না, এই জন্য আমি বললাম তুই এটা নে তার চেয়ে ভালো। ওকে, আর আমিও একটা গিফট দিব ওকে, আমি আনছিলাম মালয়েশিয়া থেকে, এই পর্যন্ত দেই নাই আমি, সবাই লাস্ট। আমি ভাবছি যে এই থ্রি পিস যখন তোর নীলাকে দিতে যাবো, তখন নীলাকেও দেখতে যাব, তখন হয়তো বা এটা দিয়ে আসবো, এমন আছে আজকেও যাইতে পারি। চলো আমার গিফটটাও দেই, আসেন মেয়ের জামা, মানে এই আর এই জামার ডিজাইনের হাতার ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, দেখেন আবার একটা ঘড়ি নিয়ে নিয়েছি, তবে আগে আগে যাচ্ছে আমার টাকলু বেল, টাকলু বেল, আসো তুমি আসো, এই ঘরের মধ্যে সে গিফট নাই তুমি একটু সারা আসলে ওই ব্যাগটা খোল, কোনটা? অবশ্য আমার ঘরে সবই ওরা এইটা ভাবি দাদি না, ওই ধরে লাগিয়ে ছাড়ো মা, এমন খুব সুন্দর হবে তুমি। আমি কেন বললাম, ওরা দুই বোন একসাথে আছে, আরো তো এখানে নাই, আর বর্তমানে দেখতেছেন যে গন্ডগোল ফন্ডগোল হচ্ছে, এতে করে আলাদা কালারটা পরে বেটার। এটা না, এটা ওই সেটটা কেমন আসে, কারণ তো আসে ইদানিং আসে, আগে আসতো না,
কাকির বাল হয়েছে তো এই যে একই রকম দেখো 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 ব্যাগের লকই তো মারাত্মক পায় না। হ্যাঁ ঠিক আছে, আমি যেটার কারণে এটাতে দেখেন বাংলাদেশের ব্যাগের মধ্যে কি থাকে আর বিদেশি ব্যাগের মধ্যে কি থাকে এটা জন্য কোথায় দিলে সুন্দর হয় জায়গা তুলে দিয়ে নিয়ে হবে না। আচ্ছা এই দেখাইলাম আমি ওই নাকি কম আমি তুই বলে দাও
তো আজকে দুপুরে হলো রান্না করছিলাম হলো ভেন্ডি ভাজা, ভেন্ডি দিয়ে আর ডাল দিয়ে। ভেন্ডি ডালটা আমার ভালো লাগে, আমি অবশ্য তো খাই না, এখানে সেই শিখছি খাবারটা কেমন। এতটুক রান্নাই করছি, শুনেন এই যে যতটুক বাটিতে আছে ওটুকুই রান্না করছি, তা তিন বেলা একটুক লাগবে না? ওটা হইলো না, আপনার কথা হইলো না, আমি আপনার কথা বোর দিতে পারলাম না, সরি। হ্যাঁ তরকারি খাওয়া ভালো, তো যেটা বলছিলাম ওই দেখেন এসে বসছে তরকারি, তরকারি আসতেছে, তরকারি তরকারি আসতেছে, হাঁটতে হাঁটতে হাইটা আসতেছে তরকারি। খুব ভালো করছিস, মাছ খাও না? তুমি খাও না, আমি খাই, মাংস দিলে খাই, নিজের রান্না খাই না। এত সুন্দর করে ভাজলাম মাছটা, ভাজা কি যে প্রায় ও, তুমি বিট্টু খেয়ে মনে হয় আপায় বুঝছি, আমি ওসব খাও না, উল্টো পাল্টা কোনো খাবার, পাউডার যাই হোক। তো দুপুরে রান্না করছিলাম হলো ভেন্ডি ভাজি আর হলো ডাল দিয়া, আর ওখানে ধনে পাতা পাতা করছে, এর মধ্যে আবারও তো আঞ্জিলারা চলে যাবে, তো ভাবলাম যে ওরা যাবে সকালে, সে যাওয়া যাইতে এখন বাজে হলো দুইটা, বৃষ্টির কারণে যাইতে পারতেছে না, তাই আমি ভাবলাম যে শর্টকাট একটু খিচুড়ি রান্না করে দিই। ভাত কিন্তু আমার আরও আছে, অনেক ভাত থাকতে হবে, খিচুড়ি রান্নাম অল্প একটু যে খাক। তবে আমার থেকে মনে হয় কি যে অল্প বস্তু খিচুড়ি না মজা বেশি লাগে, টেস্ট হয়। সবচেয়ে আমার বাড়িতে আসলে এই যে আমার ডিস্টার্ব করে জানেন না, এটা আমি না পারতাছি হালাইতে, না পারতাছি গেলতে, এরা আমার গলার কাটা হয়েছে, কাটা দেখি দেন ছোটা ডন ছোটা চেতন। তুমি জানো প্রথম কাঁদে মিষ্টি খাইবো একটা, তারপর কাঁদে দুইটা খাইবো, তারপর কাঁধে তিনটা খাইবো, একটা লিগা কাঁধে। আর খাওয়ার স্টাইল কি যেন জিজ্ঞেসও করে না খেয়ালায়, আর এক একটা চাইতেই থাকে গিফট, বুঝছি। আরে না পারতেছি ফালাইতে, তানভীর তোমার আম্মু কি রাঁধছে? হ্যাঁ শাক আর ডাল। আপনারা অনেকে বলেন যে তানভীরের চোখে কি একটু সমস্যা আছে নি? হ্যাঁ ও একটু সমস্যা নাই, পুরাই সমস্যা, আমার দিক তাকাইলে দেখা যায় তো পাপিয়ার দিক তাকাইছে। যাই হোক, তবে আমার খুব ভালো লাগে, আরে আর চেহারা অনেক মিষ্টি না রে, কালো হইলো, আমি কালকে দেখি যে আরে অনেক কালো দেখা যাইতেছে, খেতে তার এত কালো দেখা যাইতেছে, শুনু মারাইছে, করবো না। আর আম্মু, আর আম্মু কয় এটা, আর আব্বু তো কয় এটাই বলে একটা সাইন। হ্যাঁ আমি কইছিলাম এই ছোটোবেলায় কিন্তু চশমা দিলে ঠিক হয়ে যায়, এর থেকেও বেশি ছিল যে ইয়ার নেবেন ভাবি নিয়ে যান, এর হয়ে গেছে ভাবি খা হয়ে গেছে নিয়ে যান, এটা হ্যাঁ বহেন যান বহেন, অনেক কাম করছে। কোনটা বড় কল অন্য পেশে যাব না মাথায় না, ওই সরাবো না। আর তুমি বুঝতেছো না, তুমি সরাইও না, তোমার হাতে ব্যথা পেছো, ওই সরাই দিচ্ছে, আপু তুমি সরাই দাও তো বাচ্চা, সমস্যা নাই, সাবধানে সরো, তো
চলে যাচ্ছে, মেয়ে মেয়ে আবার চলে আসবে ইনশাল্লাহ। মেয়ের আগামী কয়েকদিনের মধ্যে এঙ্গেজমেন্টের ডেট আবার একদিন আগে আসিস, দুদিন আগে, আচ্ছা দুদিন আগে আসিস, ও হ তাও ঠিক। দেখো হাট সকাল থেকে চলে আছে, আবার আসবো না কয়দিন পরে আসবো, আবার 5 6 দিন পরে আসবো। জুতাটা এত সুন্দর লাগতেছে এখন, ঠিক আছে ওকে তাবিয়া হ্যাপি।